رمضان 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 يا حبيب رمضان رمضان ليتك دوما قريب. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعليكم السلام ورحمة الله وبركاته. ديني محترم ভাই প্রশ্ন করেছেন যে হাদিসে আছে চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ভাঙতে হবে। এখন সবাই তো আমরা চাঁদ দেখি না। এখন সৌদি আরবের সরকারের ঘোষণা অনুযায়ী যদি আমরা বাংলাদেশিরা রোজা রাখি তাহলে কোনো ক্ষতি হবে কিনা, এই ছিল ভাইয়ের প্রশ্ন। আল জবাব বিল্লাহি তাওফিক সম্পর্কে আমাদের একাধিক আলোচনা আছে। সংক্ষিপ্তভাবে বলবো যে স্থানকাল পাত্র হিসেবে যেহেতু আমরা একটি মুসলমান দেশের অধিবাসী এবং আমাদের দেশের একটি হেলাল কমিটি আছে, সরকারিভাবে এলান হয়, সুতরাং ধর্মীয় এই বিষয়গুলো যেগুলো ব্যক্তিগত নয়, যেগুলো সামাজিকভাবে এবাদত, যেমন ঈদ কোরবানি, এগুলো সামাজিক এবাদত, সমাজে একসাথে সকলের সাথে মিলেই করতে হয়, কারিয়ার লোকদেরকে সাথে নিয়ে করতে হয়, একাকি করলে হয় না। যেহেতু একটি মুসলিম দেশে ঘোষণা হয় বা যদি অমুসলিম রাষ্ট্র হয়, যদি ঘোষণা হয় ওই দেশের, ওই দেশীয়ভাবে যদি কোনো কমিটির মাধ্যমে সেটি অবজার্ভ করে যদি সেটি ঘোষণা হয় তাহলে সেই ঘোষণার অপেক্ষা করতে হবে, ব্যক্তিগতভাবে একা চাঁদ দেখলেও হবে না। এটি হলো ইসলামী স্কলার্সদের এটি গবেষণা বিষয়ের একটি নীতি বাক্য। কারণ হলো বিভিন্ন হাদিসের আলোকে বিভিন্ন সাহাবীদের আথারকে একত্রিত করা হয়েছে, যার মধ্যে এক ব্যক্তি এসে খবর দিয়েছিল যে এরকমের শামে চাঁদ দেখা গেছে। হযরত ইবনে আব্বাস তিনি বলেছিলেন যে শামের চাঁদ দেখে আমরা মদিনায় রোজা রাখবো না, বরং মদিনাবাসীরা যদি দেখে তাহলেই। যেহেতু আজকাল পৃথিবীর বিভিন্ন দেশ চাঁদ দেখার একটি কমিটি থাকে, হেলাল কমিটি থাকে, এবং তারা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তারা দেখার পরই তারা ঘোষণা দেয়। যেহেতু আমাদের দেশে একটি ঘোষণা আসে সরকারি থেকে, সুতরাং আমাদের দেশের এই ক্ষেত্রে সামাজিকভাবে এই ইবাদতটি সরকারের ঘোষণার সাথে সাথেই আমাদেরকে আদায় করতে হবে। অন্য কোনো দেশের ঘোষণার উপর ভিত্তি করে আমাদেরকে এই জাতীয় ধর্মকর্ম পালন করা যাবে না, বিশেষ করে রমজানের রোজা শুরু করা, ঈদ পালন করা। আর হাদিসের যে বিষয়টি উল্লেখ করে সেটি আমভাবে, সেটি আম হুকুম রাখে, সবার প্রত্যেকেরই চাঁদ দেখা শর্ত নয়। বরং যদি কিছু মানুষ দেখে যাদের উপরে আওয়ামের বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, তাহলে তাই যথেষ্ট। সুতরাং প্রত্যেক ব্যক্তি দেখা জরুরি নয়, আর স্থান কাল পাত্র হিসেবে দেশ হিসেবে যেহেতু আমাদের দেশীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়, সুতরাং আমাদের রাষ্ট্রীয় ঘোষণার পরপরই আমাদেরকে এই কাজগুলো করতে হবে। সৌদি আরবের এলানের, সৌদি সরকারের এলানের সাথে আমাদের ধর্মকর্ম শুরু হবে না। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ। غرباء ولغير الله لا